পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া স্পাইস টু বোমা আতে পেল না। সামরিক শক্তিকে আরও কিছুটা শক্তিশালী করল ভারত যে স্পাইস বোমেকে কেঁপে উঠেছিল পাক অধিকৃত বালাকোট সে স্পাইস বোমা এবার চলে এল ভারতে পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী না ইসরায়েল থেকে স্পাইস টু থাউজেন্ড বোমা সরবরাহ শুরু করেছে প্রথম ধাপে যতটা পরিমাণ আসার কথা ছিল তা চলে এসেছে অত্যাধুনিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ভারতীয় বায়ুসেনা এখন পরিকল্পনা করেছে বাংকার ভাঙ্গা এবং বাড়ি ধ্বংস করার জন্য মার্ক এইটি ফোর নামের স্পাইস টু থাউজেন্ড বোমা ব্যবহার করার এই অতি শক্তিশালী বোমাগুলি গোয়ালিয়র মধ্যপ্রদেশে পৌঁছে গেছে স্পাইস টু থাউজেন্ড মা মিরেজ টু থাউজেন্ড যুদ্ধবিমানের মাধ্যমে ব্যবহৃত হয় এই সরঞ্জামে তিনশো কোটি টাকা ইসরায়েলের কাছ থেকে এই বোমা কেনার পরিকল্পনা করা হয়েছে ষাট কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের ঘাঁটিতে গিয়ে তা বিস্ফোরণ ঘটাতে সক্ষম তাতে ধুলিস্বাদ হয়ে যাবে বাংকার এবং বাড়ি স্পাইসের পুরো নামটি হলো স্মার্ট প্রিসাইস ইম্প্যাক্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ এর দ্বারা ডাম্প বা আনগাইডেড বোমাকে স্মার্ট গাইডেড এয়ার টু সারফেস বোমায় পরিণত করা হয় যা স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে ফেলা যায় ইসরায়েলি কোম্পানি ওপে মিসাইল এটি তৈরি করে হাই ভ্যালু টার্গেটের বিরুদ্ধে অসাধারণ নিপুণতা অর্জন করার জন্য এটি অত্যন্ত ইলেকট্রো গাইডেড সিস্টেম ব্যবহার করে স্পাইস টু থাউজেন্ড একটি সিন ম্যাচিং টেকনোলজি ব্যবহার করা হয় যা টার্গেট নিশ্চিত করে এবং এস্ট্রাকারের সাহায্যে তাতে আঘাত করে স্পাইস পরিবারের অন্তর্গত স্পাইস টু থাউজেন্ড বোমা নির্ধারিত লক্ষ্যবস্তুর লোকেশনে ভুল এবং জিপিএস জ্যামিং প্রতিরোধ করে পাশাপাশি ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারে ইসরায়েল থেকে সরবরাহ করা এই অত্যাধুনিক স্পাইস টু থাউজেন্ড একটি বিল্ডিংকে ধুলিশাত করে দিতে পারে চলতি চুক্তি শেষ হলেই আরও বেশি পরিমাণে তা অর্ডার করা হবে বলে জানা গিয়েছে চলতি বছরের জুন মাসে একশোটি বোমা কেনা হবে সেই ভিত্তিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইসরায়েল সেনাবাহিনীর ব্যবহারের জন্য রাফাল দ্বারা এটি তৈরি করা হয়েছে সুরক্ষিত ও আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারের বিরুদ্ধে যথাযথভাবে এটি ব্যবহার করার ক্ষমতা অর্জন করেছে ভারতীয় বায়ুসেনা প্রসঙ্গত বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ঠিক ছাব্বিশ ফেব্রুয়ারি ভোররাতে বিভিন্ন সূত্রে বহু জঙ্গির মৃত্যুর দাবি করা হয় সেই বিষয়ে ওঠে বহু প্রশ্ন এখনও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয় সরকার স্ট্রাইকের প্রমাণ দেয় খোদ বায়ুসেনা